এক কথায় শুধু বলতে চাই, সেটি হচ্ছে যে আমি মেয়েটির জন্য দোয়া করি। তার ব্যক্তিগত জীবন যাই থাকুক, তার সম্পর্কে যে যাই বলুক, সেটা যার যার অ্যাঙ্গেল থেকে সে বলবে, বিচার করবে, কিন্তু আমি মেয়েটির জন্য দোয়া করি আল্লাহর কাছে, যে আল্লাহ আমি পাপি হলেও আমার দোয়ার মধ্যে তো কোনো পাপ নেই। বুবলিকে নিয়ে জানতে চেয়েছেন, একটি মাত্র ছবি করেছি, ছবির নাম মনের মতো মানুষ পাইলাম না। এই ছবিটির নায়িকা চরিত্র ছিল বুবলি। তো বুবলিকে সঙ্গে আমার প্রথম পরিচয় এফডিসির 9 নম্বর ফ্লোরে শুটিং চলছিল শাকিব খানের সিনেমা, ওই সেটে আমি গিয়েছিলাম, সেখানে বুবলির সঙ্গে আমার পরিচয়। এবং আমাকে যখন পরিচয় করিয়ে দিলেন আমাদের প্রযোজক ইকবাল, তো তখন বুবলি উঠে দাঁড়িয়ে সালাম করলো এবং হচ্ছে আমাকে স্যার বলে সম্বোধন করলো। তো তার বিহেভিয়ারে বুঝলাম সে আগে থেকে আমাকে চেনে বা জানে। হ্যাঁ, যাই হোক, এই প্রথম পরিচয়টা ভালো লাগলো ওর আচরণ। এরপরে হচ্ছে যে যখন আমার সিনেমায় তাকে কাস্ট করার পরিকল্পনা হলো, কাস্ট করলাম আমরা এবং ওকে গল্প শোনাবো, বসলাম সোনারগাঁয়ে। তো হোটেল সোনারগাঁয়ে আরও অনেক লোকজন দূরে বসা ছিল, আমরা একটা কোনার টেবিলে বসেছি। তো সেখানে বসে তাকে গল্প শুনিয়েছি আমি। গল্প শুনতে শুনতে মেয়েটি সিং ক্রিয়েট মানে কি, আশপাশের লোকজন সব তাকিয়ে থাকলো, সে অঝরে কাঁদছে। দেড় ঘন্টা গল্প শুনলাম, দেড় ঘন্টাই মেয়েটি কাঁদলো বেশিরভাগ সময়। হ্যাঁ, কাঁদলো সে, এবং দেখলাম যে ওর ভেতরে এত আবেগ আছে এবং টাচি জিনিসগুলো তাকে এত স্পর্শ করে। আমি অবাক হলাম যে এইরকম জনগণের মধ্যে বসে একটি মেয়ে গল্প শুনে কাঁদছে এভাবে অঝরে, এবং সে লুকলো না, শুধু অনেকগুলো টিস্যু নষ্ট করলো তার চোখের পানি মুছতে গিয়ে। তো সেখানে ভালো লাগলো। পরবর্তীতে যখন শুটিং শুরু হলো, সে যে কীভাবে সহযোগিতা করেছে এটা আসলে বর্ণনা করার মতো না। কখনো এমন হয়েছে যে সকালবেলা ওকে 7টায় কল দিয়েছি, সে 7টায় এসছে, কিন্তু দেখা গেছে যে 4টার সময় তাকে কল দিয়ে ডেকেছি ক্যামেরার সামনে, কিন্তু এই যে সকাল 7টায় এসে মেয়েটা রেডি হয়ে বসে থাকলো 4টা পর্যন্ত, এর মধ্যে একটা খবরও পাঠালো না মেকআপ রুম থেকে যে আমি কি বসে থাকবো, আমাকে কাজ করবেন কি করবেন না, কোনো প্রশ্ন করলো না। যখন আমি জিজ্ঞেস করলাম যে বাবু অনেক কষ্ট দিলাম তোমাকে, সকালে এনেছি কিন্তু তোমার কাজ ধরতে পারলাম না, ও একটা হাসি দিয়ে বলেছে যে স্যার দ্যাটস, হ্যাঁ ওকে, আমি মোটেই মনক্ষুণ্ণ না, মোটেই কষ্ট পাইনি স্যার, আমি চাই যে আপনি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কাজ করুন। তো এক কথায় শুধু বলতে চাই, সেটি হচ্ছে যে আমি মেয়েটির জন্য দোয়া করি। তার ব্যক্তিগত জীবন যাই থাকুক, তার সম্পর্কে যে যাই বলুক, সেটা যার যার অ্যাঙ্গেল থেকে সে বলবে, বিচার করবে, কিন্তু আমি মেয়েটির জন্য দোয়া করি আল্লাহর কাছে, যে আল্লাহ আমি পাপি হলেও আমার দোয়ার মধ্যে তো কোনো পাপ নেই, আপনি ওকে ভালো রাখুন, শান্তিতে রাখুন। মেয়েটি আমার সঙ্গে একটি সিনেমায় কাজ করে আমাকে এতখানি আনন্দ দিয়েছে, আমি ওর জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে প্রার্থনা করি।